আগে আসলে মহা দশমীর মধ্য দিয়ে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের যে শারদীয় দুর্গা উৎসব সেটি কিন্তু আজকে দেবী দুর্গাকে বিসর্জন দিয়ে কিন্তু তারা সমাপ্ত ঘোষণা করবে। আমি এই মুহূর্তে রয়েছি মুলাদী উপজেলার চরকেলাকা ইউনিয়নের যে বারৈবাড়ি যে সর্বজনীন দুর্গা পূজা মন্দির আছে সেখানে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে আসলে দেবী দুর্গাকে বিদায় এবং বিসর্জন দেওয়ার জন্য কিন্তু আনুষ্ঠানিক যে পূজা সেটি কিন্তু তারা ইতিমধ্যে শুরু করেছে। আমি একজনের সাথে আসলে কথা বলবো যে এই যে সর্বজনীন দুর্গা পূজা এবং দেবী মাকে আজকে বিদায় দেওয়ার লগ্নে আসলে তোমার অনুভূতি নাকি? পরে মা এসেছে আমাদের মাঝে, তাই আমরা খুবই আনন্দিত হয়েছি। আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, তাই আমরা খুবই দুঃখিত। আমরা চাই যে মা সবাইকে আশীর্বাদ করুক, পৃথিবীর সবাই মঙ্গল কামনা করুক। জি ধন্যবাদ। যদি আমি একটু তথ্য জানাতে চাই, আসলে এই যে আজকে শারদীয় দুর্গা উৎসবে তাদের সবচেয়ে যে প্রার্থনা, মায়ের কাছে প্রার্থনা ছিল যে তাদের ভিতরে যে ভেদাভেদ এবং তাদের ভিতরে যে একটি স্থানের যে একটি মিল মহব্বতের যে একটি সার্বজনীন সবাই যে একসাথে মিলেমিশে থাকার যে আহ্বান সেটাই প্রার্থনা ছিল তার দেবী দুর্গা মার কাছে। আমার কাছে এই ছিল মুলাদী থেকে শারদীয় দুর্গা উৎসবের সর্বশেষ খবর।